ছাতে ছামারু, ছামারু অর্থ ফল, ছাতে ছা
খেলে শক্তি মেলে। জিমতে জাবালু, জিমতে কি বললাম বলতো? জিমতে জাবালু, জাবালু অর্থ পাহাড়, জাবালু জিমতে কোরোনাধু। হাতে হাদিকাতু, হাতে হাদিকাতু, হাদিকাতু অর্থ বাগান, হাদিকাতুনে ফুটছে ফুল। খতে খুর্জ, খতে কিভাবে বলতো? খতে খুর্জ, খুর্জ অর্থ রুটি, খুর্জ খাও আল্লাহর নামে। তাহলে আমি বাতে কি বললাম বলতো? বাতে বাইতুল্লাহ, বাতে কি বললাম বলো? আবার বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ অর্থ কাবা ঘর, বাইতুল্লাহ দিকে নামাজ পড়ি। তাতে তাজুর, আবার বলো তাতে কি কর? তাতে তাজুর, তাজুর অর্থ টুপি, তাজুর পরে নামাজ পড়ি। আর সাথে সামারু, সাথে কি হয় বলতো? সাথে সামারু, সামারুর অর্থ ফল, সামারুর খেলে শক্তি মেলে। কি খেলে শক্তি মেলে বলতো? সবাই ফল খেয়ে, তাই না? সামারুর খেলে শক্তি মেলে। তাহলে জিমতে কি হয়? জাবালু, আমার বলো জিমতে জাবালু, জাবালু অর্থ পাহাড়, জাবালু জিমতে মরুনাভু। হাতে হাতিকাতু, হাতিকাতু অর্থ বাগান, হাতিকাতুনে পড়ছে ফুল। খতে খুর্জ, খুর্জ কার নামে খাবো বলতো? আল্লাহর নামে শুরু করবো, তাই না? খতে খুর্জ, খুর্জ খাও আল্লাহর নামে। তাহলে শিক্ষার্থী আমাদের বাসার পড়া কি নিয়ে বলতো? বাসার পড়া থাকবে আলিফ থেকে সহ কপদস্থলী লেখা এবং শব্দ অর্থি, ছন্দ আমরা সুন্দর করে পড়ি, ঠিক আছে? আর কি পড়া থাকবে? একটি তালিমা। তাহলে আজ ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।